আগামী দিনে শোলাটার প্রতি নজর না দিলে, শোলাটাকে কৃত্রিমভাবে কোনো চাষের ব্যবস্থা না করলে এই শিল্পটাই আস্তে আস্তে বিলুপ্তর দিকে চলে যাবে। শোলা শিল্পে সংকট, যে শোলার সাপ্লায়ার স্বয়ং প্রকৃতি, আজ সেই শোলা শিল্পই সংকটে। ঠিক কতটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে আন্দাজ করতে পারছেন? লোকমুখে প্রচলিত ইতিহাসের গরিমা মেশানো এই শোলা শিল্প নাকি আজ বিলুপ্ত প্রায়। একটা শিল্প যার সঙ্গে জুড়ে হাজার শিল্পী এবং তার পরিবারের রোজনামচা, সেটা বিলুপ্ত হয়ে গেলে কি সাংঘাতিক পরিস্থিতি তৈরি হবে ভাবলেই গা শিউরে ওঠে। চারিদিকে রোজ রোজ কত কিছু ঘটে, কিন্তু দেখুন শিল্পীদের দিন আর বদলায় না। পুজোর ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যে শিল্পীদের সবচেয়ে বেশি হাসি খুশি থাকার কথা, সবচেয়ে বেশি ব্যস্ত থাকার কথা, তাদের মুখেই হাসি নেই। আপনারা সকলেই জানেন শোলা বর্ষাকালীন জলজ উদ্ভিদ, কিন্তু প্রকৃতিরও এমনই অভিমান যে সময় মতো সে সহায়ও হচ্ছে না। চারপাশে তাকিয়ে দেখুন জলাভূমিগুলো কিভাবে শুকিয়ে যাচ্ছে। গত দু তিন বছরে পর্যাপ্ত বৃষ্টি হয়নি, তো শোলা আসবে কোথা থেকে? এবার আমরা ঠাকুরের শোলার সাজ অর্ডার নিচ্ছি না, আপাতত থার্মোকলের কিছু সাজ যারা নিতে চাইছে তাদেরগুলোই অর্ডার নিচ্ছে, কারণ শোলা একদমই আমাদের কাছে স্টক নেই। আজ একজন শিল্পীর কথা শুনছেন, কিন্তু এই সংকটটা আরো হাজার হাজার শিল্পীর। কিন্তু থেমে থাকলে তো চলবে না, শোলার অভাবে নতুন প্রজন্মের কেউই এই শিল্পের দিকে পা মারাচ্ছেন না। কিন্তু যারা দীর্ঘদিন ধরে শোলার কাজ করে আসছেন, শুধু এটা নিয়েই থাকবেন বলে ভেবে এসেছেন জীবনের বেশিরভাগ সময়টা ধরে, তারাই সবচেয়ে বিপদে পড়েছেন। স্বাভাবিকভাবেই শিল্প টিকিয়ে রাখতে বিকল্প উপায় বেছে নিতে হয়েছে তাদের। শোলা না থাকার কারণে শোলার একটা জিনিস আর থার্মোকলের পার্থক্য হয় না, অনেক অনেক ডিফারেন্স আছে। থার্মোশোলার মতো অতটা ফিনিশিংটা আসছে না, তবু আমাকে মানে কাজ চালিয়ে নিতে হচ্ছে, কারণ এটা উপায় নেই বলেই কাজটা চালিয়ে নিতে হচ্ছে। আগামী দিনে শোলাটার প্রতি নজর না দিলে, শোলাটাকে কৃত্রিমভাবে কোনো চাষের ব্যবস্থা না করলে এই শিল্পটাই আস্তে আস্তে বিলুপ্তর দিকে চলে যাবে। আগে যে শোলা পেতেন কোথা থেকে পেতেন? আগে আমরা বিল থেকে শোলা তুলে চাষিরা আমাদের বাড়িতে দিয়ে যেত, কিন্তু গত দু বছর ধরে সেটা বন্ধ হয়ে গেছে, যেহেতু শোলাটা উৎপন্নই হয়নি বৃষ্টির কারণে। এবার যে ঠাকুরের সাজ হবে তাতে? এবার আমরা ঠাকুরের শোলার সাজ অর্ডার নিচ্ছি না, আপাতত থার্মোকলের কিছু সাজ যারা নিতে চাইছে তাদেরগুলোই অর্ডার নিচ্ছি, কারণ শোলা একদমই আমাদের কাছে স্টক নেই। আসলে সারা বছর ধরে বাঙালির পুজো পার্বণ লেগেই থাকে, সেক্ষেত্রে ডাকের সাজের চয়েস থাকে সব্বার আগে। কিন্তু চাহিদা থাকলেই তো হলো না, যোগানটাও তো থাকতে হবে, সঙ্গে আবার মূল্যবৃদ্ধি, একেরামে রক্ষে নেই সুগ্রীব দোসর, কাজেই আর উপায় নেই কোনো। তাই জোড়াতাপ্তি দিয়েই শিল্পকে বাঁচিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করছেন শিল্পীরা। অবশ্যই অবশ্যই, থার্মোকলের কাজটা তো সেইভাবে ফিনিশিং আমরা করতে পারি না, কাজে আমাদের কাজটাও হাতের কাজটাও নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, সরকারি সাহায্য পেলে বেহাল শিল্প হালে ফিরলেও ফিরতে পারে, কিন্তু গ্রাম বাংলার এই কুটির শিল্পগুলোকে, বাংলার এই শিল্প সম্ভাবনাগুলোকে বাঁচিয়ে রাখতে আমরা কি কোনো উদ্যোগ নিতে পারি না? যারা কৃষি অর্থনীতির উন্নতি নিয়ে পড়াশুনো করছেন বা গবেষণা করছেন, এই শিল্পকে বাঁচিয়ে রাখার দায় কি তাদেরও নয়? কৃত্রিম উপায়ে শোলা চাষ কিভাবে করা যায় একবার ভেবে দেখতে পারেন। কিন্তু নদিয়া থেকে সুব্রত সরকারের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।